স্ট্রং জব নামের এই অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার মিনিমাম প্রাইস হচ্ছে $12, কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে ডলার রয়েছে $12 এবং 1 সেন্ট এবং পয়েন্ট রয়েছে 14,712, মানে এই স্ট্রং জব অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার অ্যামাউন্টটি আমার অ্যাকাউন্টে রয়েছে, প্লাস রয়েছে। সো এই এবার আমি আপনাদের এই স্ট্রং জব অ্যাপটি থেকে সরাসরি উইথড্র দিয়ে দেখিয়ে দেবো যে এই অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার পর আমি পেমেন্ট পাই কি পেমেন্ট পাই না। আমি যদি অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার পর পেমেন্ট পাই তাহলে আপনি কাজ করবেন, এবং আমি যদি অ্যাপটি থেকে উইথড্র দেওয়ার পর পেমেন্ট না পাই তাহলে বুঝবেন যে ফেক অ্যাপ পেমেন্ট দেয় না। সো আমি দেখলাম যে প্লে স্টোরে নতুন একটি অ্যাপ্লিকেশন এসেছে যেই অ্যাপটির নাম হচ্ছে স্ট্রং জব, এবং অ্যাপটিতে নাকি অ্যাকাউন্ট খুললেই পাওয়া যায় $7 ইনস্ট্যান্ট বোনাস, এবং অ্যাপটিতে কাজ করে যখন মাত্র $11 হয় তখন নগদে এবং $12 হলে বিকাশে পেমেন্ট রিসিভ করা যায়। সো যেহেতু অ্যাকাউন্ট খুললেই বোনাস পাওয়া যায় এবং কিছু কাজ করতে হতো, এবং অ্যাপটি পার্সোনালভাবে আমার কাছে খুবই ভালো লাগছে, তাই আমি অ্যাপটি ডাউনলোড করি এবং কাজ করা শুরু করে দিই। সো বহুত কষ্টে আমি আমার অ্যাকাউন্টে $12 প্লাস অ্যাড করেছি। এবার আমি আপনাদের এই স্ট্রং জব অ্যাপটি থেকে সরাসরি উইথড্র দিয়ে দেখিয়ে দেবো যে এটা কি রিয়াল নাকি ফেক অ্যাপ। সো যাই হোক, স্ট্রং জব অ্যাপটি থেকে ও সরাসরি উইথড্র দিয়ে দেখানোর জন্য চলে যাচ্ছি স্ট্রং জব অ্যাপটিতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন, যারা বিভিন্ন ধরনের ফ্যাক্ট ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য আমরা একটি সেকেন্ড চ্যানেল ক্রিয়েট করেছি, যেই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ফ্যাক্ট ভিডিও আপলোড করা হয়। চ্যানেলটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার চ্যানেলে এই স্ট্রং জব অ্যাপটি নিয়ে বিস্তারিত একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আমি আমার এই অ্যাপটির রেফার কোডটি দিয়ে রেখেছিলাম। আপনারা অনেকেই সেই রেফার কোডটি ব্যবহার করে এই অ্যাপটি অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছেন, যার কারণে আপনাদের রেফার করার জন্য আমি পেয়ে গেছিলাম অনেক পয়েন্ট। আমি এখানে অনেক পয়েন্ট পেয়ে গেছিলাম, প্রায় 70,000 পয়েন্টের মতো ছিল আমার অ্যাকাউন্টে। পরে আমি সেই পয়েন্টগুলো ডলারে কনভার্ট করি উইথড্র দেওয়ার জন্য। তাছাড়া আমি অ্যাপটিতে পার্সোনালভাবে কিছু কাজ করেছিলাম। সো অ্যাপটিতে আমি অবশ্যই নিয়ম মেনে কাজ করেছিলাম, প্রত্যেকটা নিয়ম স্টেপ বাই স্টেপ মেনে কাজ করেছিলাম। সো নিয়ম ভেঙে কাজ করার কোনো প্রশ্নই আসে না। সো আমার অ্যাকাউন্টে এখনও দেখতে পাচ্ছেন যে উইথড্র অ্যামাউন্টটি ডলারে কনভার্ট করার পরেও এখন আমার অ্যাকাউন্টে পয়েন্ট রয়েছে 14,412, যা ডলারে কনভার্ট করলে মনে হয় আরও $3-4 হতে পারে। সো যাই হোক, এবার আপনাদের স্ট্রং জব অ্যাপটি থেকে সরাসরি উইথড্র দিয়ে দেখিয়ে দিচ্ছি। সো উইথড্র দেওয়ার জন্য আমি ক্লিক করে দেবো এখানকার উপরের এই থ্রি লেন অপশনটাতে। সো থ্রি লেনে ক্লিক করার পর রিডিমে চলে যাবো। সো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এই স্ট্রং জব অ্যাপটি কি রিয়াল নাকি ফেক। সো উইথড্র দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে উইথড্র প্রাইসটা এখানে শো করছে, পয়েন্টও শো করছে, এবং তারা লিখেছে বিকাশের মাধ্যমে উইথড্র দিতে হলে অ্যাকাউন্টে থাকতে হবে $12, নগদের মাধ্যমে উইথড্র দিতে হলে অ্যাকাউন্টে থাকতে হবে $11। সো আমি অ্যাকাউন্টে $11 করেই নগদের মাধ্যমে উইথড্র দিতে পারতাম, কিন্তু আমি আমার অ্যাকাউন্টে $12 করেছি, কারণ বিকাশে উইথড্র দেওয়াটা সেফ মনে করি। সো $12 আমার অ্যাকাউন্টে রয়েছে, বিকাশে উইথড্র দিতে পারবো, তাই আমি এখানকার এই বিকাশ অপশনটাই ক্লিক করে দিচ্ছি। সো বিকাশে ক্লিক করে এখানে দুইটা অপশন দিচ্ছে তারা, একটা হচ্ছে ইন্টারভিউ নাম্বার এবং ইন্টারভিউ অ্যামাউন্ট। এবার প্রথম এখানকার বক্সটাতে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি, যে নাম্বারে পেমেন্ট রিসিভ আসছি। সো যেহেতু টাকা পয়সার বিষয় তাই নাম্বারটি একটু ভালো করে দেখে ভালো করে দিচ্ছি। তো নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো নাম্বারটি দেওয়া গেলে এবার এখানে তারা দুই নম্বরে একটি অপশন দিয়ে রেখেছে ইন্টারভিউ অ্যামাউন্ট। যেহেতু অ্যাপটি থেকে সর্বনিম্ন $12 থেকে $12 উইথড্র দেওয়া যাবে বিকাশের মাধ্যমে, এবং $12 আমার অ্যাকাউন্টে রয়েছে, তাই আমি এখান থেকে উইথড্র দেবো $12, তো এখানে $12 লিখে দিলাম। সো একবার যাচাই করে দেখি টাকা পয়সার বিষয়ে, ভালো করে যাচাই করে দেখি নাম্বার এবং অ্যামাউন্টটি। সো নম্বরটা ঠিক আছে এবং অ্যামাউন্টটিও ঠিক আছে। এবার আমি এখান থেকে এই টাকাটা উইথড্র দেওয়ার জন্য রিকোয়েস্ট করার জন্য এই সাবমিট নাও এই অপশনটা ক্লিক করে দেবো অ্যাপটি থেকে পেমেন্ট রিসিভ করা, পেমেন্ট উইথড্র দেওয়ার জন্য সাবমিট নাওতে ক্লিক করে দিলাম। লেখা রয়েছে উইথড্র সাকসেসফুল, মানে সাকসেসফুলভাবে উইথড্র দেওয়া সাকসেস হয়েছে। এবার এখান থেকে ব্যাগে চলে আসি, দেখি যে আমার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে নিয়ে গেছে কিনা। $12 উইথড্র দিয়েছিলাম, আমার অ্যাকাউন্টে $12 এবং 1 সেন্ট ছিল। সো দেখতেই পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু তারা ডলারটা কেটে নিয়ে গেছে। এখানে তারা পূর্বে ডলার ছিল 12.1, কিন্তু এখন শুধু 0.1 রয়েছে, তার মানে তারা $12 কেটে নিয়ে গেছে এবং আমার উইথড্র দেওয়া সাকসেসফুল হয়েছে তখন ওখানে লেখা চলে আসছে। সো আমি এখন উইথড্র দিয়েছি, এবার আমি একটু ওয়েট করবো। সো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি যে এইমাত্র স্ট্রং জব অ্যাপটি থেকে উইথড্র দিলাম, এখন ডেট এবং টাইমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি উইথড্র দিয়েছি, এখন বাজে ঘড়িতে বাজে 12:31 AM, অর্থাৎ রাত 12:31 AM, এবং এখনকার ডেট হচ্ছে, আজকের ডেট হচ্ছে 23 এপ্রিল, মানে আজকের ডেট হচ্ছে 23 এপ্রিল, এবং উইথড্র দিয়েছি 12:32 AM। এবার আমি কিছুক্ষণ ওয়েট করে দেখি যে অ্যাপটি থেকে উইথড্র পেমেন্ট পাওয়া যায় কি পেমেন্ট পাওয়া যায় না। আমি একটু ওয়েট করি, ভিডিওটা একটু পজ করে দিচ্ছি।
সো গাইস, তখন আমি আপনাদের উইথড্র দেওয়ার টাইমটা দেখিয়েছিলাম যে তখন ছিল 12:32 AM এবং তারিখ ছিল 23 এপ্রিল। সো এখন আমি আপনাদের টাইমটা দেখিয়ে দিচ্ছি যে আজকের ডেট এবং টাইম কত। এখন দেখতে পাচ্ছেন যে ঘড়িতে বাজে 9:21 AM এবং আজকের ডেট হচ্ছে 25 এপ্রিল, মানে আজ থেকে আমি প্রায় 2 দিন আগে উইথড্র দিয়েছিলাম। এখনও আমি আমার পেমেন্টটি আমি পেলাম না এই স্ট্রং জব অ্যাপটি থেকে। আমি আমি উইথড্র দিয়েছিলাম বিকাশের মাধ্যমে, আমার কাছে বিকাশ থেকে কোনো SMS আসেনি। আমার সিমটা বর্তমানে সেই বিকাশের সিমটা ফোনে রয়েছে, কিন্তু বিকাশ থেকে কোনো পেমেন্টের SMS আসেনি। সো তার মানে এটা একটা ফেক অ্যাপ, আমার ডলার কেটে নিয়ে গেছে, আমাকে পেমেন্ট দেয়নি। 2 দিন হয়ে গেছে, এখনও পেমেন্ট দেয়নি, কিংবা আমার অ্যাপটিতে আমার ডলারও ফেরত পাঠায়নি। সো যারা এই স্ট্রং জব অ্যাপটিতে কাজ করতেছেন কিংবা কাজ করতে চাচ্ছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা কেউ অ্যাপটিতে কাজ করেন না, পেমেন্ট পাবেন না। তারা আমার পেমেন্ট দেয়নি, আমার টাকা মেরে খাইছে। সো আপনারা কেউ অ্যাপটিতে কাজ করেন না, পেমেন্ট পাবেন না, তারা পেমেন্ট দেয় না, ফেক অ্যাপ, সুদা সময় নষ্ট করবেন। সো এই স্ট্রং জব অ্যাপের অ্যাডমিনকে আমি কোনো গালাগালি করলাম না, আমার টাকা মাই রাখাইছে। এই স্ট্রং জব অ্যাপের অ্যাডমিন সম্পর্কে আপনার মতামত কি সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যাই হোক, স্ট্রং জব অ্যাপের অ্যাডমিনের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেবো। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।